ইনবন্দ্রা তোমরা দেখছো তোমাদের প্রিট ইউটিউব চ্যানেল হ্যাচ ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসের আপডেট নিয়েছিলাম তোমার অনুষ্ঠান দেখতে পাচ্ছ তোমাদের ডাবলু বিসিএ ফুড এসআই ভ্যাকান্সি দু হাজার তেইশ তোমাদের ইতিমধ্যে ভ্যাকান্সি বের হয়ে আসলো যেখানে মাধ্যমিক পাস এবং বেতন তোমাদের পঁচিশ হাজার দুশো টাকা স্টার্টিং পয়েন্ট বেতন এবং রাজ্যে তোমাদের পরীক্ষার সেন্টার রয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে ভিডিওটি কোনোভাবে স্কিপ করো তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের ক্ষেত্রেই ঠিক আছে আজকের ভিডিওটি মিস করলে অনেক কিছু তুমি হারিয়ে ফেলবে ঠিক আছে যেটা তোমাদের মাধ্যমিক পাসের নিয়োগ করা আছে তুমি ডাব্লুবি ডাব্লু বিসিএসএ ফুড এস আইর ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারছো মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের উল্লেখ লাগবে না ঠিক আছে কোনো পার্সেন্টেজ লাগবে মিনিমাম নাম্বারে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকলো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কোনোভাবে ভিডিওটি স্কিপ করবে না তোমাদের কাছে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট কারণ ভিডিওটি স্কিপ করে কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে যেটা তোমাদের ডাবলিউ বিসিস ফুড এসআই ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে তোমরা এখানে অনেকখানি দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিসের আপডেট ঠিক আছে অফিসিয়াল নোটিসে কী কী তোমাদের বলার সম্পূর্ণভাবে ডিসকাস করবো এবং তোমাদের এ টু জেড সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করায় এবং তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো যেহেতু তোমাদের অনলাইন আবেদন খুব খুব শীঘ্র এবং খুব দ্রুত করাতে চলছে তোমাদের হাতের সময় সমন্বয় অবশ্যই তোমরা প্রিপারেশন স্টার্ট কর দাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি প্রিপারেশন স্টার্ট করে দেবে ঠিক আছে তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা ডিসকাস করব তোমাদের জন্য ডিসকাস করার জন্য একটা ভালো বোঝানোর জন্য তোমাদের ঠিক আছে ভালো করে আমরা একটা পিডিএফ তৈরি করেছি যেখানে তোমাদের পরিষ্কারভাবে আমরা তুলে বুঝিয়ে দেবো ঠিক আছে যেখানে তোমরা মাধ্যমিক পাশের সিলেবাস পেয়ে যাচ্ছ এবং তোমাদের বয়স যারা এসসি এস টি ঠিক আছে তাদের কিন্তু পঁয়তাল্লিশ বছর হলেও কিন্তু আবেদন করতে পারছো ও বিসি প্রার্থীরা কিন্তু তার তেতাল্লিশ বছর হলেও কিন্তু আবেদন করতে পারছো যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তারা কিন্তু চল্লিশ বছর হলেও কিন্তু আবেদন করতে পারছো প্রত্যেকের হাতে একটা ধারণ সুযোগ অবশ্যই তোমরা আবেদন করবে ভিডিওটি সম্পূর্ণ থেকে ভিডিও কোনো স্কিপ করবে না ঠিক আছে তোমাদের একটা প্রত্যেকের দারুণ সুযোগ মিনিমাম নাম্বার মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারছো হাত ছাড়া করা যাবে না কারণ রাজ্যে পরীক্ষা সেন্টার রয়েছে এবং রাজ্যে তোমাদের কিন্তু জব পোস্টিংটা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ ডাব্লু বিসিসির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাতে চলছে তোমরা এখানে অনেকখানি দেখতে পাচ্ছ ডাব্লুবিচ ফুড এস আইয়ের ভ্যাকান্সি যেখানে নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে ঠিক আছে খুব দ্রুত তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবং খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন স্টার্ট এবং হয়ে যাবে এই ভিডিওতে সম্পূর্ণ একটাই উদ্দেশ্য কারণ ডিসকাস করা যারা নতুন মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লিকেশন করছো তুই চাকরির উদ্দেশ্য তোমরা ভিডিওটা দেখছো একটা ক্লিক করছো ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমাদের মাধ্যমিক পাশে একটা বিরাট সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে এসআই পোস্টের ভ্যাকান্সি ফুড এসআই ভাবা যায় এসআই পোস্টে কিন্তু নিয়োগ করাচ্ছে বড় অফিসার পদে একটা র্যাঙ্কের পথ সে নিয়োগ করা আছে অবশ্যই তোমাদের ভালো মানতে একটা বেতন রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওতে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাস করবো তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে এলিজিবিল ক্যাটাগরি তোমাদের কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম নাম্বার টেন পাস করা যেখানে ন্যূনতম টেন পাস মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লিকেশন কোনো পার্সেন্টেজের কোনো উল্লেখ নেই ঠিক আছে এজ লিমিট তোমাদের ধরা হবে যারা আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারছো যারা ইউ আর জেনারেল প্রার্থীর মধ্যে রয়েছ যারা এস সি এসটি তাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর অবধি যারা ওবিসি প্রার্থী তাদের তেতাল্লিশ বছর তোমরা আবেদন করতে পারছো প্রত্যেকের হাতে দারুণ সুযোগ এবং তোমাকে এখানে জানতে হবে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে তুমি বাংলা এবং লিখতে পড়তে যদি জানো তাহলে অবশ্যই এ পাঠ এ পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের এসএ পোস্টের কিন্তু র্যাঙ্কের ভ্যাকান্সি যেখানে তোমাদের অনলাইন মোড় অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে তোমাদের অনলাইনে আবেদনের ফিস তোমরা অনেক ক্ষেত্রে দেখতে একশো দশ টাকা যারা ইউ আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একশো দশ টাকা চার্জের প্রয়োজন পড়ছে বোঝা গেছে যারা ইউ আর জেনারেল প্রার্থী যারা এসসি এস টি ফিমেল ক্যান্ডিডেট রয়েছো এসসি এবং এস টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কোনো চার্জের প্রয়োজন লাগছে না বুঝা গেছে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু বি পি ডট জিও ডট ইন তোমরা এটা লিখে সার্চ করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে এবং নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওখান থেকে ক্লিক করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাব ঠিক আছে তো সম্পূর্ণ তুমি চ্যানেলে ফলো আপ করতে পারো তোমাদের অনলাইন আবেদন স্টার্ট অবশ্যই আমরা ভিডিও স্টেপ বাই স্টেপ করে জানাবো তুমি যদি চ্যানেলে ফোকাস করতে পারো অবশ্যই তুমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ফলো আপ করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে বোঝা গেছে যেখানে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ প্রক্রিয়া করায় এবং কীভাবে এটার চাকরি হয় ঠিক আছে এই ভিডিওতে সম্পূর্ণ যেহেতু ডিসকাস করো বলে দিয়েছি তোমাদের একটা রিটেন্ট এক্সাম হবে রিটেন টেস্ট এক্সাম যেখানে তোমাদের ফুল মার্কস থাকবে একশো তোমাদের এমসি কেউ থাকবে তোমাদের টাইপিং ঠিক আছে যেখানে ওই মার্কশিট ওই মার্কশিট ঠিক আছে ওই মার্কশিটে তোমাদের কিন্তু ফর্ম পরীক্ষা দিতে হবে এক্সাম পেটাম রয়েছে ওই মার্কশিট তোমাদের কিন্তু থাকছে যেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমরা হাতে পাচ্ছ নব্বই মিনিট মানে তোমরা এক ঘন্টার ছত্রিশ মিনিট সময় পাচ্ছ প্রত্যেকেই এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা আমাদের হাতে সময় পাচ্ছ যারা যোগ্য হবে অবশ্যই আবেদন করবে মাধ্যমিক পাশে একটা ভালো মান্থ র্যাঙ্কের বেতন যেখানে তোমাদের বাংলা ভাষায় এক্সাম হবে বোঝা গেছে যারা নতুন অনেক দিন ধরে অপেক্ষা করছো বা তোমরা সম্পর্কে ধারণা নেই নলেজ নেই অবশ্যই ভিডিওটি সম্পর্কে বুঝে যাবে তারপর তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং ওয়ান পয়েন্ট থ্রি তুমি যদি তিনটা প্রশ্ন ভুল করো সেখানে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে বোঝা গেছে তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ এখান থেকে তোমাদের পঞ্চাশ হয়ে থাকবে এটা হলো কি মাধ্যমিকের লেভেলের সিলেবাস ঠিক আছে মাধ্যমিকে তুমি যা যা সিলেবাস পড়ছো ফুল সিলেবাসে তোমাকে ডাব্লিউ জন্য প্রিপারেশন নিতে হবে এবং ফুড এর ভ্যাকান্সিতে তোমাদের খুব রিলেজই তোমাদের অ্যাপ্লিকেশন দ্রুত খুব দ্রুত অনলাইন আবেদন চলবে ঠিক আছে ফলো আপ করতে পারো চ্যানেলে বা অফিসিয়াল ওয়েবসাইটের উপরে তোমাদের খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ জারি করবে বোঝা গেছে ভিডিওটি দেখে তারপর তোমাদের ম্যাথ ম্যাথ থাকে পঞ্চাশ 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 করে তোমাদের একশো মার্কের থাকবে ঠিক আছে যেখানে তোমাদের জেনারেল স্টাডিস এখান থেকে ইতিহাস ভূগোল জিওগ্রাফি কারেন্ট এফেয়ার্স জিকে রিজনিং এই করে তোমাদের থাকে এখান থেকে ম্যাথ শুধু ম্যাথেই থাকে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি সম্পূর্ণ থাকবে এই করে তুমি যে সিলেবাস সম্পর্কে ফুল ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের খুব শীঘ্রই ভিডিও আমি দেবো বোঝা গেছে তোমাদের সিলেবাস সম্পর্কে যে ফুল সিলেবাসে ভিডিও চাও তোমাদের কিন্তু একশো মার্কের যেখানে পরীক্ষা হয়ে থাকছে নেগেটিভ মার্কিং তিনটা ভুল করলে এক নম্বর তোমাদের প্রাপ্ত নম্বর কেটে নেবে বুঝা গেছে তারপর তোমাদের যেটা নিয়োগটা করাচ্ছে ঠিক আছে যেখানে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ থাকছে তোমাদের কুড়ির মধ্যে তো এই যারা রিটেন এক্সামে পাস করবে তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে বোঝা গেছে যারা রিটেন এক্সামে পাস করবে তারাই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে তোমাদের কত কাট অফ যাবে সম্পর্কে কিছু ভিডিও চাও অবশ্যই জানাবে তোমাদের খুব শীঘ্রই ভিডিও দেবো ঠিক আছে যেহেতু তোমাদের তোমাদের হাই লেভেলের একটা এক্সাম ঠিক আছে খুব এই ডাব্লু ফুড এসআই ভেক আছে তো খুব দ্রুত তোমাদের নিয়োগটা করাচ্ছে কারণ এখানে খুব তোরঝোড়ের স্টুডেন্টগুলো ভারী অ্যাপ্লিকেশন করে থাকে এবং তোমাদের রিক্রুটমেন্ট করে থাকে ঠিক আছে যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন করলে তোমাদের চাকরি হয়ে যাচ্ছে ঠিক আছে ইন্টারভিউ তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এই দুটা তিনটা ধাপে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে অবশ্যই যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করো তোমাদের এক্ষেত্রে তোমাদের স্যালারি কত রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা ডিসকাস করো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টারের কোথায় কথা রয়েছে এক্সাম সেন্টার ঠিক আছে যেমন কলকাতা নর্থ কলকাতা তোমাদের সাউথ কলকাতা ঠিক আছে যেখানে তোমাদের বর্ধমান ব্যারাকপুর ঠিক আছে ব্যারাকপুর রয়েছে তারপর তোমাদের পুরুলিয়া দার্জিলিং মালদা তোমাদের বারোসাত রায়গঞ্জ দার্জিলিং তারপর আলিপুরদুয়ার তারপর কোচবিহার ঠিক আছে এভাবে তোমাদের হাওড়া তোমাদের চেয়ে কোচবিহার তোমাদের এ করে রয়েছে যেখানে তোমাদের নিজস্ব জব পোস্টিং পড়বে তোমরা নিজস্ব এলাকায় কোনো তোমাদের এক্সাম সেন্টার রয়েছে ঠিক আছে যেখানে তোমাদের কাছে হবে সেটা তুমি এক্সাম সেন্টার চুজ করবে কিভাবে অনলাইন আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যেদিন থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে তোমাদের এখানে স্যালারি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের স্যালারি রয়েছে ঠিক আছে পিবি তোমাদের যেটা রয়েছে তোমাদের পাঁচ হাজার টাকা তোমার পার মান্থ স্যালারি ঠিক আছে টোটাল তোমরা মিলে পাবে মান্থলিক মানে যেটা ওয়ান মান্থ ঠিক আছে ওয়ান মান্থে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছো পঁচিশ হাজার দুশো টাকা যেখানে তোমাদের গুড পে রয়েছে দু হাজার ছশো টাকা তোমাদের গুড পে রয়েছে এ করে তোমার টোটাল কানেকশন করলে তোমাদের সাতাশ হাজার বা আঠাশ হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি পড়ছে হিসাব পর্যন্ত নিজে দেখো ঠিক আছে যেখানে তোমাদের ভ্যাকান্সি এভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এভাবে তোমরা দেখে নেবে ঠিক আছে এবার তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে তোমাদের এভাবে তোমাদের প্রত্যেকটার এজ লিমিট কোনো দেওয়া আছে তোমাদের বয়স কোনো কালেকশন করানো হবে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে যেখানে তোমাদের বয়স কালেকশন করা হবে এক জানুয়ারি মাসের এক এক দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের পয়লার মাসের দুই তেইশ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু কালেকশন করা হবে যেখানে তোমাদের এক এক দু হাজার তেইশ অনুযায়ী বয়স কালেকশন করা হবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকবে তারা কিন্তু প্রত্যেকে এলিজিবল রয়েছে প্রত্যেকে এলিজিবেল রয়েছে যারা এসসি এসটি কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছ মানে পঁয়তাল্লিশ বছর হলো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে যারা ও বিসি প্রার্থী তারা কিন্তু ফর্টি থ্রি মানে তেতাল্লিশ বছর থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এটা ডাব্লিউ বিস এর যেটা ফুড এসআর এর এটা প্রচুর বয়সের ক্ষেত্রে ছাড় থাকে ঠিক আছে যেটা বয়সের ক্ষেত্রে ছাড় থাকে এবং মাধ্যমিক পাশে নিয়োগটা করায় এবং খুব দ্রুত নিয়োগ করা এবং খুব দ্রুত তোমাদের চাকরি কিন্তু হয়ে যায় এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে যারা যোগ্য অবশ্যই আবেদন করবে তোমাদের একটাই আমি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট ঠিক আছে আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারছো তোমার যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এ বলে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত